Assalamualaikum everyone, this is Biplob. Welcome back to my another brand new video. আপনাদেরকে আজকে নতুন একটি মোটো ব্লগে আবারও আপনাদেরকে স্বাগতম। আজকের ওয়েদারটা অনেক গরম আর কি, অনেক টেম্পারেচার তো অনেক গরম, যার জন্য আর কিছুদিন আগে বৃষ্টি হয়েছিল খুব, আর আমি একটু গ্রামের একটু এই সাইডে গেছিলাম, যার জন্য আমার বাইকের কন্ডিশনটা খুবই খারাপ। সো আজকে বাইকটাকে ওয়াশ দিব। আর এটা হচ্ছে যে রাজশাহী ভদ্রা টু নদাপাড়া বাস টার্মিনাল রোড একটা। আজকে এই রোডের ভিড় একটু বেশি, কারণ রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষা চলছে, যার জন্য এই রোডটার একটু ভিড়টা একটু বেশি অন্যান্য দিনের তুলনায়। শহরের ভিড়টা তো যাওয়াই যাচ্ছে না, প্রচুর জ্যাম, অনেক জ্যাম। মানে হঠাৎ করে শহরের দূর দূরান্ত থেকে মানুষ যখন আসে তখন এই জ্যামের পরিমাণটা বেড়ে যায়। বছরের এই একটা দিন রাত্রে শহরে জ্যাম দেখা যায় আর কি, আপনি সারা বছরে কখনো জ্যাম দেখতে পারবেন না, তবে বছরের এই একটা দিন আপনি জ্যাম দেখতে পারবেন রাত্রে শহরে। মানে ভয়ঙ্কর জ্যাম, মানে ফিউচার দেখা যায়, পরিস্থিতি এরকম এসে দাঁড়ায় যে ভবিষ্যতে রাত্রে এরকম হইতে পারে, কন্ডিশন খারাপ অবস্থায় থাকে। তো এখন একটু সামনের দিক যাচ্ছি, পরে আবার বাইকটা ওয়াশ দেবো। ওয়াশ দিয়ে কেমন হয় মানে বিফোর এবং আফটার আপনাদের কাছে দেখাবো, তা আসলে বাইকটা দেখতে কেমন লাগে। তো আমি যেখান থেকে ওয়াশ করি সেখান থেকে আসলে বাইকটা ওয়াশটা অনেক ভালো করায়। আমাদের এলাকাতেই এক ভাই আছে, খুব ভালো ওয়াশ করে। আমি ওয়াশের মধ্যে একটা ডিফারেন্স এই কারণে পাইছি, ওর ওয়াশটা ছোট্ট একটা দোকান হলে পারে, তবে ওনার ওয়াশটা অনেকদিন পর্যন্ত গাড়িটা চকচক করে, আমি যাই না কি দেয়, তবে অনেক কয়েকদিন যাবৎ গাড়িটা চকচক করে। আমি এর আগে অনেক যেতে ওয়াশ করেছি, বাট এরকমই চকচক করে না আর কি, উঠোনি দিলে পরে গাড়িটা গ্লেজ দেয়, না না গ্লেজটা অনেকদিন পর্যন্ত থাকে, যার জন্যে ওখানে পড়া। মানে কী কেমিক্যাল দেয় কী দেয় সেটা আমি জানি না। গাড়ির কন্ডিশন এখন খুবই দুর্ধস্ত হয়ে আছে, ভিড় আয় হয়। একটু সাইডে যাই, একটু দাঁড়াবো, গরু কাটতেছে রে, কালা ভুনা এখানে, কালা ভুনা হেভি টেস্ট মনে হয়। আমার বাইকের কন্ডিশন এই অবস্থার মধ্যে আছে, একবারে কাদা লাগিয়া অবস্থা খারাপ, নিচে তো দেখাই যাচ্ছে একদম সেই কাদা, প্রচণ্ড ধুলা, তার মধ্যে আবার রাতসরে ইদানিং খুব ধুলা হচ্ছে। রাস্তাঘাট পরিষ্কার করছে তো, নতুন নতুন সংস্করণ করতেছে, এই জন্য রাস্তার কাজ চলার পরে ধুলাটা বেশি হয়। রাস্তার অবস্থা খারাপ একদম, পুরোটাই পরিষ্কার করতে হবে, অনেক ধুলা লাগছে। এগুলো অবস্থা গাড়ি কন্ডিশন, এখন আমরা গাড়িটা ওয়াশে দিব আর কি। এই যে আমার ফ্রেন্ড শিমুল ভাই দাঁড়ায় আছে, অনেক ব্লগে দেখছেন, অনেক পুরানো আমার ব্লগে অনেকদিন পর আসছে, অনেক পুরনো পুরনো ভিডিওতে ওরা দেখা যায়। যাই হোক, আমি এখানে একটু কাজ আসছে, কাজটা সেরা, তারপরে আমরা বাইকের ওয়াশটা আপনাদের দেখাবো। এফজেড ভার্সন 2 চালাচ্ছে, তিনজন আটে কেমনি বাইকের মাধ্যমে এটাই বুঝি না, আমি তো তিনজন বসতেই পারি না, মোটামুটি মানুষ হলে পরে বসা যায় না আর কি। সো এখন আমরা একটু বাইকটা ওয়াশ দেবো, ওয়াশ করার জায়গায় চলে আসছি। এই জায়গাটা অনেক ডেঞ্জারাস, এখানে অনেক অ্যাক্সিডেন্ট হয়, এই জায়গাটা একটা চত্বর তৈরি করতে পারলে সবচেয়ে ভালো হয়, মানে বোঝা মুশকিল। তিন দিকে চারদিকে তাকায় তারপরে গাড়ি পার হতে হয়, এত দিক তাকায় তো গাড়ি পার করা মুশকিল। এটা হচ্ছে চন্ডিমা থানা, চন্ডিমা থানার একটু সামনেই হচ্ছে বাইক ওয়াশ করে একটা ভাই, সোহাগ ভাই নামের দোকান, খুব ভালো বাইক ওয়াশ করে, মানে আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগছে। এইখানেই সোহাগ মোটরস, এখানে আমরা বাইক ওয়াশ করাবো এখন। বাইক কেমন উপরে তুলতে হবে,
দেখি উপরে কখনো তো তুলি নাই, পড়ে না যাবে বাড়ি। এক গিয়ারে দিতে হবে। আমি লেখা আলহামদুলিল্লাহ চিনতে পারছি। হ্যাঁ গাড়ি ওয়াশ করাবো, তুমি একটু ব্যাক করে নাও, আমি নেমে যাই। হ্যাঁ খুব ভালো সার্ভিসও করে ভাই, অনেক এক্সপিরিয়েন্সশীল একজন ব্যক্তি, অনেক জায়গায় অনেক শোরুমে কাজ করছে, এটা হচ্ছে সব ভাই। আপনাদের একটু ওয়ার্স দেখাই। ওকে আমার বাইকের ওয়াশ শেষ, একবারে ক্লিন, একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে। যে ওয়াশ দেয় ভাই, তিন চারবার ধরে ডলছে, একদম ব্র্যান্ড নিউ, একদম পুরো বাইকের মধ্যে হয়ে গেছে, একদম পুরো অস্থির, প্রচুর কাদা হয়েছিল আর কি। আর উনার ওয়াশটা অনেকদিন যাবৎ থাকে, মানে দীর্ঘদিন যাবৎ এরকম গ্লেজ মারে, একটু পরিষ্কার করে ফেললেই বাইকটা একদম ক্লিন হয়ে যায়, একদম সেই ওয়াশ দল দিছে। তবে বাইক ওয়াশ করলে একটুখানি একটু না একটু ক্ষতি হয়, সেটা হচ্ছে একটু রং চটে, কারণ অনেকে পানির স্প্রেটা অনেক জোরে দেয়, তো কোথাও না কোথাও দেখবেন যে একটু না একটু রং চটবে, কিছু করার নাই, নিজে ওয়াশ করলে হয়তো খুব ভালো হয়, তবে এরকম গ্লেজ আসতো না, অস্থির, একদম ফুললি স্মুথ স্মুথ করে দিছে, তেল তেলা হয়ে গেছে বাইক, একবার তেল তেলা হয়ে গেছে।
না, হাত দিলে সুইং করে চলে যাচ্ছে, হাত দিলে সুইং স্মুথ অস্থির, একদম মনে হচ্ছে ব্র্যান্ড নিউ বাইক আনিতা। দিস ইজ দ্য লুক। ফাইনাল লুক, খুব সুন্দর বাইক ওয়াশ করে আর কি। অনেক রোদ, এখন আমরা একটু সামনের দিক যাব। আরে বাপ রে বাপ, কি গরম! বাইক একদম ফুল ক্লিন। যাই হোক, তো এই ছিল আমার বাইক ওয়াশের একটা ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। বাইক রিলেটেড কোনো সমস্যা থাকলে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে, ইনশাল্লাহ আমি রিপ্লাই দিয়ে দিব সময় মতো। তো এখনকার মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই।